শাকিব খানের সিনেমা প্রিয়তমা দেখে দর্শকরা হলো থেকে কেঁদে বের হয়েছেন। শাকিব খানের এই সিনেমা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে ফেলবে বলে জানান শাকিবিয়ানরা। শাকিব খানের সিনেমা প্রতিটি হলেই হাউসফুল গিয়েছে বলে জানা গেছে বক্স অফিস থেকে। এই সিনেমাতে কষ্টের এক গল্প ফুটে উঠেছে বলে জানান দর্শকরা। শাকিব খানকে কেমন লাগে? খারাপ কইবে এ জীবনে ছবি বুঝি না এরকম কথা কেউ আমি নাই ভাই এরকম ছবি আমি শাকিব খানের কোন শিকদের পরেই দেখলাম। প্রিয়তমা সিনেমা দেখে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এ দর্শক। সিনেমাটি দেখতে বরিশাল থেকে এসেছেন তিনি, সঙ্গে এসেছেন আরো কয়েকজন। অনেক ভালো একটা ছবি, আর কথা বলছি না না বলতে পারবো আবার অনেক ছবি একটা মাথা নষ্ট। শাকিব খানের অভিনয় সব থেকে বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে লাস্টের আর যে পার্টটা নিছে এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। সিনেমাটি দেখে এভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। প্রিয়তমা দেখতে ঈদের কাজ বা বৈরি আবহাওয়া উপেক্ষা করে চলে এসেছেন অনেকে। আমরা বরিশাল থেকে আসছি শাকিব খানের ছবি দেখতে। অনেক বছর পর হলে আসলাম, সত্যি ভালো লাগছে, সত্যি একটা ভালো ছবি করছে। আমরা নিশু যদি শাকিব খানকে সম্মান করার কথা বলতো তাহলে আমরা প্রিয়তমা দেখার পরে নেক্সট প্রায়োরিটি হিসেবে আমরা শুরু করা দেখতাম। আপনার নিশুকে আমরা টিভিতে অনেক দেখেছি, তাকে আমরা পছন্দ করতাম, এমন না যে পছন্দ করতাম না, কিন্তু তার আচরণে আমি খুবই ক্ষুব্ধ। আমি তাকে ফাইনালি এখন থেকে বয়কট করলাম। কে আমাকে কী বললো তাতে আমার কিছু আসে যায় না। আমি আপনার নিশুকে বয়কট করলাম, রায়হানাদিকে বয়কট করলাম, যে আমাদের মেগাস্টারকে সম্মান দিয়ে কথা বলতে পারবে না, আমরা তাকে সম্মানের চোখে দেখতে পারবো না। প্রিয়তমা কেন দেখবেন, কি কারণ? এটা দেখবো ঈদের জন্য, এই ছবিটা সামাজিক, তার জন্য সামাজিক। কোন জিনিসটা বেশি ভালো লাগছে? শাকিব তো তিনটা লুকে আছে, এই যে একটা বৃদ্ধ লুক দেখা যাচ্ছে। আমি শাকিবের ইয়ং যে সিনটা সেটাই ভালো, মানে ইয়ংটাই ভালো লাগে, বৃদ্ধটা তিনটাই ভালো লাগে। ইনশাআল্লাহ দোয়া করবেন, ঈদ মোবারক সবাইকে, আমার জন্য দোয়া করবেন, ঈদ মোবারক। জি প্রিয়তমা, প্রিয়তমা দেখতে আসছেন না? শাকিব খানের সিনেমা দেখা হয়? হ্যাঁ। প্রিয়তমা, প্রিয়তমা শাকিব খানকে ভালো লাগে? তো শাকিব খানের এই যে প্রিয়তমার গান টিজার দেখা হয়েছে, কেমন লাগে? তো এখন দেখবো না? ঠিক আছে, প্রিয়তমা তো প্রিয়তমা দেখবেন কেন? মধুমিতা মানে শাকিব খানের সুপারস্টার শাকিব খান, উনি যখন নায়ক হতে পারে বাংলাদেশে, তাই আমরা প্রিয়তম ছবি দেখার জন্য মধুমিতা হলে চলে এসেছি। প্রিয় ভাই দর্শক, আপনার সময় ছবি দেখবে প্রিয়তমা। বিশ্বকাপ আগামী 7 তারিখ ইউএসএ কানাডা মুক্তি পাবে শাকিব খানের প্রিয়তমা। অগ্রিম জানাই দিলাম বিশ্ববাসীকে। আরে কালকে দেখছি, আজকে আবার আসলাম। কালকে দেখছেন তো? কালকে দেখার পরে আপনার অনুভূতিটা কি হয়েছে? অনুভূতি আমি করে আধা ঘন্টা সিনেমা, আধা ঘন্টা সিনেমা হলে পড়া ছিলাম। এক ভাই আমার প্রিয়তমা মোবাইল দেখে।